আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়া যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখতেছো, আমি সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসটি অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের চতুর্ভুজ থেকে সম্পাদ্য দুই, তোমাদের চিত্র অঙ্কন করে সম্পাদ্য দুই একে এবং বিবরণটা বুঝিয়ে দেব। সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই তুমি শিখতে এবং বুঝতে পারবে। দেখো এখানে কী বলা হয়েছে, কোনো চতুর্ভুজের চারটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে চারটি বাহু এবং একটি কর্ণ দেওয়া আছে, হ্যাঁ, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে মনে করি একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য এ বি সি ডি এবং একটি কর্ণের দৈর্ঘ্য ই দেওয়া আছে, যেখানে এ প্লাস বি গ্রেটার দেন ই এবং সি প্লাস ডি গ্রেটার দেন ই, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে এখানে প্রথমে আমরা চারটা বা এবিসিডি চারটা বাহু এঁকে নেব, ঠিক আছে। দেখো এবিসিডি চারটা বাহু, একটা বাহু আর একটা বাহু, একটা বাহু এ একটা বাহু, এই চারটা বাহু, আর একটা কর্ণ, আর একটা হচ্ছে কর্ণ, ঠিক আছে। তাহলে এ বি সি ডি এবং ই হচ্ছে একটা কর্ণ। তাহলে আমরা প্রথমে কি করব, যে কোনো একটা রশ্মি নেব, যে কোনো একটা রশ্মি, আমরা যে কোনো একটা রশ্মি নেব। এখন যে কোনো রশ্মি বিই, যে কোনো একটা রশ্মি বিই, বিই যে কোনো একটা রশ্মির নাম বিই, এবং এই বি থেকে ই এর সমান করে, ই এর সমান করে আমরা বিডি অংশ কাটি। এখানে দেখো এটা ই এর সমান করে বিডি অংশ কাটি, বিডি অংশ কেটে নিলাম, ঠিক আছে। এখন বি বিন্দুতে, বি বিন্দুতে আমরা কোন, বি বিন্দুতে এ বাহুর মাপ এবং ডি বিন্দুতে বি এর মাপ নিয়ে, এখানে এর মাপ নিয়ে আমরা, এর মাপ নিয়ে আমরা এখানে একটা চাপ আঁকবো, তারপরে বি এর মাপ নেব আমরা, এখানে দেখো আমরা এটাকে আর একটু বাড়িয়ে দিই, তাহলে এইখানে একটা বিন্দু হয়েছে। আবার আমরা সি এর মাপ নেব, সি এর মাপ নিয়ে এইখানে বসাবো, এই বিন্দুতে এইখানে একটা চাপ আঁকবো। আবার ডি এর মাপ নেব, এখানে দেখো ডি এর মাপ নিয়ে এখানে বসিয়ে আরেকটা, এখানে একটা চাপ আঁকবো, ঠিক আছে। দেখো তাহলে এখন এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এ এবং বি এই দুটো যোগ করি, এ এবং ডি এই দুটো যোগ করি, তারপর সি এবং ডি যোগ করি, তারপর বি এবং সি, বি এবং সি যোগ করি, ঠিক আছে। এটা হচ্ছে সম্পাদ্য দুইয়ের চিত্র অঙ্কন। তাহলে দেখো তারপর অঙ্কনের বিবরণটা দেখো, যে কোনো রশ্মি বি থেকে বিডি সমান ই নেই, বি ও ডিকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দল এ বিন্দুতে ছেদ করে,
আবার বিওডি কে কেন্দ্র করে যথাক্রমে ডিওসি এর সমবেশত নিয়ে বিডি এর যে দিকে ইয়ে আছে তার বিপরীত দিকে আরও দুটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপদ্বয় পরস্পর সি বিন্দুতে ছেদ করে এ ও বি এওডি বিওসি এবং সিওডি যোগ করি, তাহলে এবিসিডি উদ্দিষ্ট চতুর্ভুজ। ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।